আসসালামু আলাইকুম, আমার নাম স্বপ্না, আমার বাসা যশোর সাতরা, আমার বয়স 18, আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি, আমার বাবা মা নাই, সৎ মা আছে, আমি সৎ মার কাছে ছোট থেকে মানুষ, আমার ঠিকভাবে যত্ন নেই না, মারধর করে, ঠিকভাবে খাওয়া পড়া দেয় না, কিছু দেয় না, বাবার কাছে করলে বাবাও কিছু কয় না, বলে যে যে একটু সহ্য করো, সময় সব ঠিক হবে, কিন্তু এত বস্তু আমার উপরে খুব অত্যাচার করে, কিন্তু কোনোটা যদি মনের মানুষ পায় সে যদি কেউ বিয়ে করে তাও বিয়ে করবো, বয়স বলে কোনো কথা না, বয়স হোক কিংবা অল্প বয়স তা আমি রাজি আছি, যে আমার শান্তি দেবে তার কাছে আমি থাকবো, আর বয়স বলে কোনো কথা নেই, আর যে আমাকে মন থেকে চাইবে, যে আমাকে মন থেকে চাইবে, যে আমারে চাইবে তাই আমি সাথে নেবো, কিন্তু সময় কাটানোর জন্য আমি কোনো কথা বলতে পারবো না, যে আমার সাথে ভালোভাবে কথা বলবে, আমার সাহায্য করবে আমি তাকেই চাই, যে আমার মন থেকে চাই। আসসালামু আলাইকুম, নাম্বারটা ফোনে দিয়ে দেবো, আমার বাসা যশোর সাতরা, আমার বয়স 18, আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি, আমার বাবা মা নাই, সৎ মা আছে, আমি সৎ মার কাছে ছোট থেকে মানুষ, আমার ঠিকভাবে যত্ন নেই না, মারধর করে, ঠিকভাবে খাওয়া পড়া দেয় না, কিছু দেয় না, বাবার কাছে করলে বাবাও কিছু কয় না, বলে যে যে একটু সহ্য করো, সময় সব ঠিক হবে, কিন্তু এত বস্তু আমার উপরে খুব অত্যাচার করে, কিন্তু কোনোটা যদি মনের মানুষ পায় সে যদি কেউ বিয়ে করে তাও বিয়ে করবো, বয়স বলে কোনো কথা না, বয়স হোক কিংবা অল্প বয়স তা আমি রাজি আছি, যে আমার শান্তি দেবে তার কাছে আমি থাকবো, আর বয়স বলে কোনো কথা নেই, আর যে আমাকে মন থেকে চাইবে, যে আমাকে মন থেকে চাইবে, যে আমারে চাইবে তাই আমি সাথে নেবো, কিন্তু সময় কাটানোর জন্য আমি কোনো কথা বলতে পারবো না, যে আমার সাথে ভালোভাবে কথা বলবে, আমার সাহায্য করবে আমি তাকেই চাই, যে আমার মন থেকে চাই। আসসালামু আলাইকুম, নাম্বারটা ফোনে দিয়ে দেবো।